আপনাদের খুবই দামি কয়েকটা প্রশ্ন আমি হাতে পেয়েছি অসংখ্য প্রশ্ন আছে কিন্তু এই কয়টা প্রশ্ন উত্তর আমি ইশালা দেওয়ার চেষ্টা করব বিস্মিল্লা প্রথম প্রশ্ন ফরজ গোসল না করে দীর্ঘ সময় কাটিয়ে দিলে গুণা হবে কিনা ফরজ গোসল এটা বিলম্ব না করে যত দ্রুততার সাথে করা যায় ততই ভালো স্বাস্থ্যের জন্য ভালো ইমান আমলের দৃষ্টিকোণ থেকেও ইসলামের দৃষ্টিকোণ থেকেও এটি ভালো তবে কোনো কারণে ধরুন কারোর গভীর রাতে গোসল ফরজ হয়েছে তিনি ফজরের সলাতের আগ পর্যন্ত যেহেতু তার গোসল না করলেও অসুবিধা নেই নামাজের জন্য গোসল করতে হবে সেজন্য তিনি গোসল ছাড়া যদি ফজরের নামাজের আগ পর্যন্ত থাকেন থাকতে পারেন তবে ক্ষেত্রে তার জন্য উচিত এবং কর্তব্য উত্তম হলো মিনিমাম অজুটা করে নেওয়া ওই অবস্থায় অজু করে তারপর তিনি শুয়ে পড়বেন এবং এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত কারণ মনে করেন ফজরের পরে গোসল ফরজ হয়েছে এখন জোহরের নামাজের মাঝখানে গোসলটা একটু পরে দুই ঘন্টা পরে তিন ঘন্টা পরেও তিনি করতে চাচ্ছেন করতে পারেন তাহলে এক্ষেত্রে উত্তম অজু করে নিয়ে তারপর অন্যান্য কাজকাম করা এবং পরবর্তী ফরজ ওয়াক্তের আগে আগেই ফরজ সালাতের আগে আগেই তিনি অবশ্যই গোসল করে ফেলতে হবে যদি কোনো কারণে অজুও না করেন তারপরেও শুয়ে থাকেন ওই বাথরুম সেরে এসে তো সেটাতে বড় কোনো গুণা হবে না তবে অজু করে শোয়াটাই হলো সম্মত এবং ভালো আমাদের সমাজে গোসল ফরজ হওয়ার পর মেয়েরা যদি গৃহস্থলী কাজ করে তাহলে দেখবেন ফতোয়ার কোনো শেষ নাই যত ভুয়া ভিত্তিহীন ফতোয়া মেয়েদের উপরে এদেশে আরোপ করা হয় মেয়েদের উপরে যত মাস আলা ভুয়া মাস আরোপ করা হয় ছেলেদের উপরে এত মাস আরোপ করা হয় না ছেলেটা গোসল ফরজ হওয়ার পরে শুয়ে রয়েছে দুই চার ঘন্টা কেউ কিছু বলবে না ওই বেচারি মেয়েটা গোসল ফরজ হওয়ার পরে যদি অজু করেও গৃহস্থলি কাজ কাম করে তো দেখবেন যে শাশুড়ি ননদ আশেপাশে সবাই ফতোয়া দিচ্ছে যে না ফরজ গোসল হলে কোনো আপনার গৃহস্থলি কাজ কাম করা যায় না বাচ্চাকে দুধ খান পাওয়ানো করা যায় না তো এগুলো মেয়ের জন্য না বরং ছেলের জন্য প্রযোজ্য যে যত দ্রুত সম্ভব গোসল করা ভালো কিন্তু যদি কেউ গোসল একটু পরে করে পরবর্তী নামাজের আগ পর্যন্ত এতে গুনা হবে না কথা কি বুঝতে পারছি তবে ফরজ গোসল হয়ে গেছে এই অবস্থায় আপনি মনে মনে বা মুখে জিকির করতে পারবেন দূরত পড়তে পারবেন দোয়া করতে পারবেন কোরআন তেলাওয়ারটা আপনি করবেন না এছাড়া অন্যান্য জিকির আজকার অব্যাহত রাখতে পারবেন তাহলে খোলা কথা হলো গোসল ফরজ হওয়ার পর বিলম্ব না করে যত দ্রুততা সম্ভব সাথে সম্ভব গোসল করতে হবে যদি বেদ দেরি করতে চান পরবর্তী নামাজের আগ পর্যন্ত দেরি করতে পারেন সেক্ষেত্রে উজু করে নিয়ে দেরি করা সেটা ঘুমান বা অন্য কোনো কাজ করেন তার জন্য উত্তম এরপরে প্রশ্ন যদি নিজের স্ত্রী স্বামীর সাথে তুই মুই করে কথা বলে এতে যদি স্বামীর রাগ হয় অথবা খারাপ লাগে তাহলে কি স্ত্রীর এভাবে কথা বলা উচিত দেখুন স্বামী এবং স্ত্রী একে অন্যকে শ্রদ্ধা এবং সম্মান করে কথা বলতে হবে পুরানিক কারিমে আল্লাহ পুরুষদেরকে নির্দেশ করেছেন ও আশির নাবিল মা আরুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করো ছোট লোকের মতো আচরণ করা যাবে না অন্যায় আচরণ করা যাবে না যেটা অনেক স্বামীরা করেন আবার একই কথা নারীদের জন্য প্রযোজ্য তারা তাদের স্বামীদের সঙ্গে তুচ্ছ তাচ্ছন্ন করে কথা বলতে পারেন না যদি করেন তাহলে এতে পরিষ্কারভাবে গুণা হবে এবং বিশেষ করে একজন নারীর কাছে তার স্বামী অভিভাবক তুল্য বরং অভিভাবক অতএব তার স্বামীকে শ্রদ্ধা করা তার কর্তব্য অনেক বোন আছেন সব আমল করতে রাজি আছে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে মাথায় ঘোমটা দিবে পর্দা করবে সব ঠিক আছে মাকার স্বামীর আনুগত্য করতে বললে আর এখানে উসফুস শুরু করে দিবে না এই লোকের কথাও কি শোনা যায় আপনারা তো এখানে ঠিক বলবেন মহিলারা থাকলে এখন উল্টাটা ঠিক বলতো কারণ সবাই চায় তার পক্ষের ওয়াজ কে বিপক্ষটা শুনতে রাজি না অথচ এই জন্য ডক্টর আবদুল্লাহ জাহির মহল্লা আপনাদের এলাকার কৃতি সন্তান তিনি বলতেন আমরা আজকাল সবাই অধিকার সচেতন কেউ কর্তব্য সচেতন না সবাই নিজের অধিকারটা নিয়ে আমরা আন্দোলন করতে পারি কিন্তু আমার কর্তব্য আমি কতটুকু আদায় করছি সেটা নিয়ে আত্মজিজ্ঞাসা করতে আমরা রাজি না অথচ ওইটা করলেই আমার আখেরাতে মুক্তিও হবে দুনিয়াতে আমি ভালো মানুষ হতে পারবো আমার অধিকার যদি কেউ নাও দেয় তাতে আমার তো কোনো গুণা হবে না কিন্তু আমার কর্তব্য পালন না করলে আমার গুণা হবে কি হবে না এজন্য জন্য স্বামীর উচিত তার কর্তব্য নিয়ে তার অ্যানালাইসিস করা যে আমি আমার স্ত্রীর প্রতি যে কর্তব্য আছে সেটা সঠিকভাবে আদায় করছে কিনা বিশেষ করে তরুণরা অনেক বেশি আছেন এই সমাজে আমি আপনাদের কাছে আহ্বান করব। বিয়ে করার পর স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করা ছোট লোকের মতো আচরণ করা থেকে বিরত থাকবেন আমার নবী করিম সাল্লা সাল্লাম স্ত্রীদের অনেক কাজ তার কাছে খারাপ লেগেছে বা ভালো লাগেনি তারপরে তিনি কখনো স্ত্রীদের সাথে অন্যায় আচরণ তো পরের কথা তুচ্ছ তাচ্ছিল্য হতে পারে ছোট লোকের মত কোনো কথা আমরা যেগুলা করি এগুলোর কথা কোনো দিন তার জীবনে ছিল না অতএব আমরা আমার স্ত্রীদের সাথে ভালো আচরণ করবো তো ইনশাল্লাহ স্ত্রীর সাথে ভালো আচরণ করলে অনেক মা বাপ খোঁচাখুঁচি করবে বলে বউ বক্তব্য বেশি হয়ে গেছে কিন্তু যে যা বল আপনি আরেকজনের মেয়েকে ঘরে তুলে এনেছেন তার প্রতি অবিচার করতে পারবেন একই কথা যেই বোন তার স্বামীকে তুই তুকারি বলেন সেটা আরো ডেঞ্জারাস আরো ভয়াবহ এর কারণে কবিরা গুনা হবে মনে রাখবেন কারণ আপনি আপনার স্বামীকে অসম্মান করেছেন আপনি তাকে গালমন্দ করতে পারেন না মুসলমান কখনো গালমন্দ করতে পারেন না শ্রদ্ধা দিয়ে কথা বলতে হবে একসাথে থাকতে গেলে মনোমালিন্য স্বামী স্ত্রীর যৌথ জীবনে দুই কথা হবেই হবে অনেক ছোট লোক আছে কিছু হলেই নিচের দিকে নেমে যায় গালিগালা শুরু করে দেয় হাতাহাতি শুরু করে দেয় তালাকের কথা বলে ফেলে অনেক মহিলারাও আছে এরকম কিছু হলে বলে তোর সংসার আর করবো না বাবুর বাড়ি আজে গেলাম আসে না নাই এগুলো কোনো মুসলমানের চরিত্র না ওই যে একটু আগে হাদি শুনালাম যে ব্যক্তি তার আচরণ এবং আখলাককে সুন্দর করেছে তার জন্য বিজি সদাল্লাম জান্নাতের সর্বোচ্চ জায়গায় আল্লাহর কাছ থেকে প্রাসাদ নিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন অতএব ইমানদার কখনো বাজে আচরণ করতে পারে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে স্বামী উল্টা করছে দেখেই আপনি তাকে তৃতকারী করবেন তাহলে আপনি কিসে মুসলমান হলেন মুসলমান তো আত্মনিয়ন্ত্রণ করবে যে যা খুশি তা বলবে না ধৈর্য ধারণ করবে হজম শক্তি থাকবে ঢোক গিলতে পারবে রাগকে দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ ঢোক আল্লাহর কাছে হাদিসে আসছে ওই ঢোক যেই ঢোক মানুষের বদমেজাজ এবং রাগ দেখাইতে মনে চা তারপরে সে ঢোকটা গিলে ফেলে এটা হলো সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ ঢোক আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় বীরকে জানেন সবচেয়ে বড় বীর সবচেয়ে বড় বীর হলো সবচেয়ে বড় বাহাদুর হলো ব্যক্তি যে ব্যক্তি রাগ করার ক্ষমতা আছে কিন্তু আল্লাহর ভয়ে হজম করে গেছে বহু কষ্ট হয়েছে চোখ মুখ লাল হয়ে গেছে নিয়ন্ত্রণ করছে। আজকে রাগের ব্যবহারের কারণে সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে জায়গা জায়গা মারামারি হচ্ছে গন্ডগোল ফাসাদ হচ্ছে ভালো মুসলমান কখনো বদ্রাগ বদমেজাজ হতে পারে না অবশ্যই আপনাকে রাগ নিয়ন্ত্রণ করা শিখতে হবে ভালো মুসলমান হতে হলে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল কাযমীন আল যারা রাগকে সংযম করতে পারে এদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন অতএব রাগ নিয়ন্ত্রণ করব তো ইনশাআল্লাহ অনেক কে নবী করিম সাল্লাল্লাহু কাছে এক লোক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু উপদেশ করেন নবীজি বলেছেন লা তাগযাব রাগ করবা না বলে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম একটা পাইছি আরেকটা উপদেশ করেন বলে লা তাগযাব তোমার জন্য আবারও একই উপদেশ রাগ করবানা। না তৃতীয়বারও একই কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন লা তাগযাব ওয়ালা কাল জান্নাহ রাগ করবা না জান্নাত তোমার হবে অতএব বদ্রাগ নিয়ন্ত্রণ করব তো ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একে অন্যকে তুচ্ছতা ছিল করে তুই তুকারি বলে যত এগুলো হয় সব রাগের কারণে ঠিক না বে ঠিক এ রাগকে নিয়ন্ত্রণ রাগ হওয়াটা দোষের না কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে হবে যেখানে যতটুকু প্রয়োগ করা দরকার ততটুকু করবে রাগ প্রয়োগ করতে গিয়ে অন্যায় করবে না খারাপ কথা কটু কথা তুচ্ছ কথা বলবে না কোন নারী যদি এটা করেন তিনি গুণাগার হবেন তার তবা করা উচিত আল্লাহর ভয় করা উচিত এরপরে প্রশ্ন হলো আমাদের গ্রামে অনেকে লালনের ভক্ত ও ফকির মতের লোক তারা মানুষকে লালনের গানের মাধ্যমে বুঝায় তারা নামাজ পড়ে এখানে ওয়াজ শুনতে আসছে সম্পর্কে দয়া করে 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 বলবেন ভাইরা আমার আমি কাউকে ছোট বা কথা বলতে চাই না তবে ইসলাম অত্যন্ত পরিষ্কার ইসলাম হলো কোরআন এবং সুন্নাকে অনুসরণ করার নাম কোরআন এবং সুন্নাকে আপনি অধ্যয়ন করেন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে একজন মুসলমান হিসেবে আপনার কি করা উচিত কার কি করা উচিত নয় আমরা বিশেষ করে ইসলামের নামে নানা মতবাদের কথা শুনি এই আপনার মতবাদগুলোর প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা অ্যানালাইসিস আছে বিশেষ করে বাউলদের যে জীবন আচার তাদের যে ধর্ম বিশ্বাস এটা নিয়ে আমাদের এক ঘন্টার উপর একটা বক্তব্য ইউটিউবে আছে আপনি সার্চ দিলে সেখানে পেয়ে যাবেন আমি বহু দিন ব্যয় করে তাদের বই পুস্তক পড়ে তার উপরে ডিটেইল আলোচনা করেছি আপনি সেটা শুনে নিতে পারেন আমি অনুরোধ করবো আপনি অনুগ্রহ করে নির্মোহভাবে একটা বার পুরো আলোচনা শোনার চেষ্টা করেন আশা করছি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আমি শুধু এটুকু বলবো কেয়ামতের আগে ইসলামকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করবে কেউ বলবে নামাজ কালাম পড়ার দরকার নাই মারেফত এটাই সব মারেফত কি মারেফত সব ভিতরে ভিতরে উপরে কিছু করা লাগবে না তাদেরকে জিজ্ঞাসা করবেন আমার নবীজি সাল্লাম শুধু নামাজ পড়েন নাই জীবনের শেষ মুহূর্তে যখন তার নিজের ঘর থেকে তার যে কবর আপনার যেটা এই আজকের এই যে মাহফিলের যে আমাদের এই প্যান্ডেল আছে প্যান্ডেলের স্টেজ থেকে প্যান্ডেলের শেষ মাথা বন্ধু এতটুকু দূর হবে না আরো কম যারা মদিনে গেছেন তারা জানেন নবীজির কবর থেকে ওনার মেম্বর আরো কাছে এতটুকু জায়গায় পায়ে হেঁটে এসে নামাজ পড়ার মতো ক্ষমতা ওনার শরীরে ছিল না জীবনের শেষ মুহূর্তে অসুস্থ অবস্থায় তখন আলী এবং আব্বাস রাজি আল্লাহ হুমা দুজনের কাঁধে দুই হাত দিয়ে পুরো শরীরের ভার তাদের উপরে ছেড়ে দিয়ে পাও দুইটাকে মাটির সাথে টানতে টানতে ওই বাসা থেকে মিম্বরের কাছে এসেছেন তারপর একা একা ওখানে নামাজ পড়েন নাই আর জীবনে প্রত্যেকটা ওয়াক্ত নামাজ কীভাবে পড়ছেন সেটা আরো ভালো জানেন আল্লাহ কোরআনে করিমে বলেছেন ফাইন খিফ তুম ফারজান ও রুকবানা যদি তোমরা নামাজ পড়তে আশঙ্কা করো রণাঙ্গনে থেকে নামাজ পড়তে গেলে শত্রু তোমাকে শেষ করে দিবে পায়ে হেঁটে হাঁটতে হাঁটতে হাঁটা অবস্থায় ভ্রমণকারী অবস্থায় নামাজ পড়বে তার নামাজ মাফ নাই এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় কোরআন এভাবে স্পষ্ট করে বলেছে আপনি বলেন না শরীয়ত টরিয়ত অর্থাৎ এইভাবে এত নামাজ কালামের দরকার নাই ভিতরে ভিতরে মারি ফটারে ফট কিছু একটা করলেই হয়ে যাবে তাহলে নবীজি এত কষ্ট কেন করছেন ইসলাম কি আপনি নবীর কাছ থেকে শুনবেন নাকি এদের কাছ থেকে শুনবেন কার কাছ থেকে শুনবেন আল্লাহ নবীর কাছ থেকে শুনবেন না আল্লাহ তাআলা তাকেই পাঠিয়েছেন মডেল হিসেবে অতএব ইসলামের নামে আমরা এই সমস্ত বিভ্রান্তির মধ্যে থাকলে কখনো আমরা মুক্তির পথ পেতে পারি না তিনি পরিষ্কার থাকতেন জুমার দিন গোসল করাকে এক হাদিসে তিনি ওয়াজিব বলেছেন এটা আগে ওয়াজিব ছিল পরে মানসুখ হয়েছে আমার নবী সাল্লাহ সাল্লাম প্রতিদিন অনেকবার করে মেসোয়াক করতেন পরিচ্ছন্ন থাকতেন যাতে মুখের দুর্গন্ধে কারোর কষ্ট না হয় তিনি বাসায় ঢুকতে মেসোয়াক করতেন অজুর সময় মেসোয়া করতেন নামাজের সময় মেসোয়াক করতেন তিনি কোন জায়গায় যেতে গেলে মেসোয়াক করতেন আলাদা মেসওয়াক করতেন এত ঘন ঘন মেসওয়াক করতেন যাতে পরিচ্ছন্ন থাকে পাঁচ বার পরিপাটি থাকতেন জন্য সুন্দর আপনি ইসলামের নামে সালাদ চট পরে থাকবেন চুলের মধ্যে আপনার ময়লা জটলা পাকায় যাবে আপনার গায়ের থেকে দুর্গন্ধ হবে আপনি বিড়িয়ার গাঞ্জা খাবেন আর বলবেন এটার নাম ইসলাম তো তাহলে ভন্ডামি দুনিয়াতে কিসের নাম হবে আল্লাহ তালা আমাদের ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন নারীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষদের প্রতি তাদের আকৃষ্ট হবে এবং পুরুষরা তাদের প্রতি আকৃষ্ট হবে এই জন্য এই ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমান একটা কথা আছে স্বর্ণের অক্ষরে লেখার মতো সার রহমান বলতেন যৌনতা এটা প্রমোটেড বাই আল্লাহ সুমাতারা সৃষ্টিগতভাবে যৌনতা প্রমোটেড একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পর মানুষের ভিতরে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হয় কি হয় না এটা কি কায়ক জাগ্রত করে দিতে হয় মানুষ কথা এরকম যে যে একটা নির্দিষ্ট এই বয়সে যাওয়ার পর তার ভিতরে জন আকাঙ্ক্ষা জাগ্রত হয় অর্থাৎ যেটা সৃষ্টিগত ভাবে যেটা প্রমোটেড হয়ে আছে। আগে থেকেই সেটা যথেষ্ট অগ্রসর হয়ে আছে আপনার মধ্যে সেটার আকাঙ্ক্ষা ধারণ আগে থেকে জেগে আছে সেই যৌনতা যদি বিজ্ঞাপনের বিলবোর্ডের নামে নাটক সিনেমার নামে নোবেলের নামে বাউলগিরির নামে ফাউলগিরির নামে নানা নামে যদি নারী পুরুষকে একসাথ করে ফেলেন এবং যৌন আকাঙ্ক্ষাকে যদি জাগ্রত করে তোলেন তাহলে জিনিসটাকে যদি করতে একশো বিশ স্পিডে পিছন থেকে আরো বড় গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে যেরকম দুর্ঘটনার শিকার হবে যুবকরা তরুণরা ধ্বংস হয়ে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে কারণ তাদের যৌনতাটা এমনিতে এই বয়সে প্রমোটেড এটাকে প্রমোট করতে হয় না এটাকে কন্ট্রোল করতে হয় বরং এটাকে আরো বিভিন্ন বিনোদনের নামে যখন উত্তেজিত করা হয় যুবকদেরকে যখন আরো জাগিয়ে তোলা হয় তখন যুবকদের যারা ধর্ষণ হয় পাশবিক নির্যাতন হয় কোন আইন করে কোন শাস্তি দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা যাবে না এগুলো নিয়ন্ত্রণ করতে হলে আল্লাহর বিধানের ভেতরে আসার কোন বিকল্প পথ আ অথচ এই বাউললে বিশ্বাসী ভাইরা আমাদের এই সমস্ত ফকির ফকিরি আপনার ধারার বিশ্বাসী ভাইরা তথা কথিত মারিফতি ধারার ভাইরা তাদের কাছে নারী পুরুষের সাথে যত মিশবেন আপনার সময় গেলে সাধন হবে না এই গানের যে কথামালা এই গানের যে ব্যাখ্যা টিচাররা করেছেন ওইটা আমি অক্ষরে অক্ষরে আমার এই বক্তব্যে একবারে বই পৃষ্ঠা সহকারে বিস্তারিত বলেছি শুনে দেখবেন অতএব ভাইরা আমার ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কোন নোংরামও নাই এখানে কোন পাগলামও নাই এখানে কোনো গাঞ্জা খাওয়া খাই নাই এখানে কোনো চুলের জটলা নাই এখানে কোনো চুলের ময়লা নাই এখানে চট পরে ময়লা হয়ে থাকা নাই এখানে দেশ এবং জাতির বোঝা হয়ে আপনি মাজারে শুয়ে থাকবেন দুইটা পয়সা কামাবেন না আর্থসামাজিক উন্নয়নে কোনো ভূমিকা রাখবেন না নিজে বোঝা অন্যের জন্য বোঝা হবেন সংসার করবেন না এরকম যদি হয় তাহলে পৃথিবীটা অচল হয়ে যাবে এরকম অযৌক্তিক জিনিস ইসলামে নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন আমার মাস্টার শেষ বয়স তিরিশ পূর্ণ পরিবারের সবাই চায় কোম্পানির চাকরি করি কিন্তু আমার কৃষি কাজ করতে পছন্দ অনেকে আমাকে নিয়ে সমালোচনা করে এতে বাবার মান অনেক খারাপ হয় আমিও হতাশাগ্রস্ত এই প্রশ্নকারী ভাইকে পাইলে আমার একটু একটু বুকে জড়ায় ধরতে ইচ্ছা করছে আহ এত সুস্থ এবং সুন্দর চিন্তার মানুষ যুবক আমাদের দেশে আছে মার্শাল্লাহ ভাই রামা আমাদের মুসলমানদের মধ্যে কেন জানি গোলামি করতে খুব মনে চায় আমার অফিসে এক ভদ্রলোক আমাদের আসুনা ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম অংশগ্রহণ করেছে ইঞ্জিনিয়ার মানুষ বললাম ভাই কি করেন বলে হুজুর বেকার আছি আমি চাকরির চেষ্টা করছি চাকরি পাচ্ছি না তাই বললাম চাকরি কেন করবেন ব্যবসা শুরু করে দেন দশ কেজি আম কিনে আমের সিজনে রাস্তার পাশে বসে যান সাধারণত একটা শিক্ষিত ছেলে এটা শুনলে অপমান বোধ করে হুজুর আমি তো আপনার কোনো ক্ষতি করি না আমার এই ছোট করলেন কেন আপনি আমি রাস্তার ধারে বসে আম বিক্রি করবো ফুটপাতে আইআইউসিতে চট্টগ্রাম আন্তর্জাতিক ইস্ত বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাকে দাঁত দেওয়া হয়েছে ওরিয়েন্টেশন স্পিকার হিসাবে আমি সেখানে বলেছি স্টুডেন্টদেরকে যে তোমরা সবাই পড়াশোনা করার পর প্রত্যেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে একটা করে ফার্ম দিবে ছোট্ট করে বিজনেস শুরু করবে ব্যবসাতে আল্লাহ তালা বরকত দেয় চাকরি করা হারাম না চাকরি করা না যায়জ না কিন্তু নবী সাল্লা সাল্লাম তিনি এবং অন্যরা ব্যবসার প্রতি উৎসাহ দিয়েছেন হ্যাঁ তিনি অন্যের কাজ করেছেন আপনি চাকরি করেন এটা দোষের না কিন্তু আপনার ভিতরে চেষ্টা থাকবে ব্যবসা করার কারণ আল্লাহ তালা বরকত ব্যবসা দেয় নবীগণের বেশিরভাগই এই জাতীয় কাজকে উৎসাহিত করেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আফদালুল কাসব কাসবুল ইয়াদ সবচেয়ে উত্তম কামাই হলো হাতের কামাই নিজের হাতের কামাই এখন মুশকিল হলো আমাদের সমাজটা এমন হয়ে গেছে চাকরি করলে তাকে মনে করে অনেক বড় কিছু হয়ে গেছে আরে ভাই চাকরি যত বড়ই হোক ওইটা দিন শেষে চাকর থেকে চাকরি চাকর থেকে চাকরি শব্দটা কি চাকর চাকর বুঝেন এখন আপনি চাকরি করার পর আপনার এ চাকর বা এদিকে আসেন আপনি তো আমার ঘুষি মারবেন নাকের উপরে বলে এই লোক ছোট করলে কেন আমাকে আমি চাকর নাকি তো চাকুরি কেন হয় কারোর চাকরগিরি করে সেজন্য কি বলে আমি ছোট করছি না আমি এই শব্দটার বাস্তবতা বোঝাচ্ছি আপনি যত বড় পদে চাকরি করেন আপনি বড় চাকর আরেকজন ছোট পদে চাকরি করে সে ছোট চাকর মুসলমান যুবকরা উদ্যোক্তা উদ্যোক্তা হওয়া বুঝেন এক হাজার টাকা পাইছেন এক হাজার টাকা জিনিস বিক্রি করে বিশ টাকা লাভ করেন পঞ্চাশ টাকা লাভ করেন আবার সে এক হাজার বিশ টাকা ইনভেস্ট করে আর পঞ্চাশ টাকা লাভ করেন এতে রিস্ক হবে ব্যবসায় রিস্ক আছে আমরা আসলে মূলত সব অলস আমরা চাই সারা দিন গোলামি করব কারোর মাস শেষে আমাকে একটা স্যালারি দেখ আমি বসে বসে খাবো এতে কোনোদিন একটা দেশ একটা সমাজ একটা মানুষ প্রকৃত অর্থে উন্নতি করতে পারে না ইয়াহুদিরা গোটা দুনিয়া কন্ট্রোল করে ওরা কিন্তু চাকরি করে না ওরা সব ব্যবসা করে গোটা দুনিয়া বড় বড় বিজনেস দেখবেন সব তাদের কন্ট্রোলে মুসলমানের সন্তান শুধু চাকরি ছাড়া কিছু বোঝে না আপনাকে আপনার বাপ খারাপ বলতেছে তুই কৃষিকাজ করবি এটা কোনো কথা হইলো তুই চাকরি কর আশপাশের লোক খারাপ বলতেছে দুনিয়ার মানুষের নিয়ম হলো হলালা মাথায় তেল দিবে আপনি আপনার কাজ কাজ বন্ধ করে করতে থাকেন পয়সা করে যখন কামাজে থাকবেন দেখবেন সবাই আর নিয়ে আমার দিতে আলোচনা আছে মানে আলোচনা করার প্ল্যান আছে এখনো করতে পারি নাই আমি নিজে অবাক হয়ে গেছি কোরআন এবং হাদিসে কৃষিকাজের ব্যাপারে এত উৎসাহ দেওয়া হয়েছে এই যে আজকে পৃথিবীতে দুর্ভিক্ষের আওয়াজ শোনা যাচ্ছে মুক্তির একমাত্র পথ হলো কৃষিকাজ ওই দুনিয়ার ধানাই পানাই কোনো কিছু গুলাবে না শেষ পর্যন্ত ভাত খেয়ে বাঁচতে পারেন কি না এখন দেখেন না কদিন পর পর প্রাইম মিনিস্টার বলতে থাকে যে ফাঁকা জায়গা পাইলে ওখানে গাছ লাগান এটা পাইলে ওইটা করেন ইসলাম এই কথা সাড়ে চোদ্দশো বছর হয়ে কয়ে ধুয়ে দিচ্ছে বুঝেন না কথা আমরা তো বড় লোকই জাহির করি আপনাদের এই অঞ্চলে বেশি নাই ওই ঢাকার ওই সাইডে কুমিল্লার ওই সাইডে দেখা যায় ক্ষেত সব খালি চাষ করে না কেন চাষ করেন না বলে যে আমার ছেলে মেয়ে দুইটা বিদেশে আছে তিনটা সৌদি আরব আছে আমি কাজ করব। ছেলেরাও বলে না বাপ তুমি খেতে যাবে না আমাদের ইজ্জত যাবে ওই ছেলেও মূর্খ বাপও মূর্খ কাজ করলে ইজ্জত যায় কৃষি কাজ করবে উনি আরো সুস্থ থাকবে আর কাজ শুধু নিজের অভাবের জন্য করবে না আমি চাষাবাদ করব আমি ফসল উৎপাদন করব আপনি জানেন আমি বিষয়ে বক্তব্য দেওয়ার সময় আমার হাতে নাই চাষাবাদ সম্পর্কে যত ফজিলত আছে এটাকে রীতিমতো ইবাদতে পরিণত করে জানাবি সাল্লাহ সাল্লাম বলেছেন মামিন মুসলিমিন কোন মুসলমান যদি কোনো গাছ লাগায় কোন ফসল উৎপাদন করার জন্য বীজ বপন করে ওই গাছ ওই ফসল থেকে যে ফসল উৎপাদন হয় ওখান থেকে মানুষ তো বটে কোন পশু পাখিও যদি খায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পশু পাখি খেলো పుটকি পতঙ্গ পোকামাকড় খেলো মানুষ খেলো যতজন খাবে তাদের সবাইকে দান করার সদেকা করার যে সওয়াব ওই গাছ লাগানো ফসল লাগানো মানুষ আল্লাহ তাআলা সেই সওয়াব দিবেন আপনি চিন্তা করেন আচ্ছা ভাই একটা প্রশ্ন করি আপনাকে আপনাকে আল্লাহ অনেক পয়সা করে দিছে মেয়র সাহেব আল্লাহ তালা অনেক টাকা পয়সা দিয়েছে উনি দুইশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার মানুষ খাওয়াইতে চাইলে খাওয়াইতে পারে এটা সম্ভব কিন্তু উনি যদি চান যে এই জিনাইদার জেলাতে যত কি পতঙ্গ পোকা মাকড় ছোট বড় আছে এখান থেকে পাঁচশো বা এক হাজার পোকা মাকড় আমি এক বেলা দাওয়াত খাওয়াবো সম্ভব পোকা মাকড় দাওয়াত দিবে কেমনে দাওয়াতে যদি দিতে পারবে না খাওয়ানো তো বড় কথা ঠিক না বি ঠিক কিন্তু একটাই বুদ্ধি সেটা হলো আপনি কৃষি কাজ করেন আপনি চাষাবাদ করেন দাওয়াত দেওয়া লাগবে না বিনা দাওয়াতে যাবে ঠিক না খাওয়াইলে স্বভাব হবে না আপনারা জানান না হাদিস নবী করিম সাল্লাম বলেছেন প্রত্যেকটা প্রাণী যার ভিতরে প্রাণ আছে সেটা তুচ্ছ তুচ্ছ পিপিলিকাও হতে পারে কুকুরও হতে পারে শিয়ালও হতে পারে বিড়ালও হতে পারে হিংস্র জন্তুও হতে পারে তাকেও যদি আপনি তার প্রতি যদি অনুগ্রহ করেন আপনার দ্বারা সেদিন উপকৃত হয় আপনি সব পাবেন আর নবী সাল্লাম বলেছেন গাছ লাগালে ফসল করলে চাষাবাদ করলে তার দ্বারা যে উপকার মানুষ তো বটে কৃষি কাজ এখান থেকে পোকা মাকড় যে খায় আপনি মনে করছেন হায়রে পোকা খায় সব শেষ করে ফেলছে মুসলমানের লজ বলতে কিছু নাই যার ভিতরে ঈমান নাই ও তো ব্যাড স্যাড বলে হাউতাস করবে আপনার হাউতাস করা লাগবে না আপনি মনকে সান্তনা দিতে পারবেন আলহামদুলিল্লাহ পোকা মাকড় রিজিকের ব্যবস্থা হয়েছে আমার চেষ্টা দ্বারা সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দিবেন ঈমানদার হলো হাতির মতো মরলেও লাগ বাসলেও থাক নিজে ফসল উঠাইছি তাও ভালো পোকা মাকড় খাইছে লসের কিছু নাই সব আমি পাবো ইনশাআল্লাহ চাষাবাদ করবেন তো ইনশাআল্লাহ এটা তো ছোট মনে করবে সব ওই চাষাবাদের দিকে আশা লাগবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন এই জন্য ভাইরা কে কি বলছে এসব দেখার দরকার নাই নিজেরা সঠিক পথে থাকবো এরপরে প্রশ্ন আমি একজন সেলুন সেলুন দোকানদার আমি মানুষের দাড়ি চাসা ও দাড়ি ছেটে দেয়ার কাজ করি এতে আমার গুণা বা আমলে ক্ষতি হবে কিনা ভাইরা আমার যেই কাজ যেই কাজ গুনাহ এবং না হয় সে কাজে সহযোগিতা করাও এজন্য আপনি চেষ্টা করবেন এই কাজটা অ্যাভয়েড করার এখন বলবেন এটা করলে দোকান চলবে আমি ঢাকার একটা দোকানের কথা জানি সে লেখা দিয়েছে ভাই আমি দুঃখিত এখানে সেভ করা হয় না এবং তার দোকানে দেখা যায় সিরিয়াল বেশি পড়ে থাকে আচ্ছা সিরিয়াল নাই পড়লো কমই পড়লো তাই বলে অসুবিধা কি ইমানদার হালাল রুটির উপরে সে যথেষ্ট মনে করবে এরপরে প্রশ্ন আমার বড় মা অর্থাৎ দাদার আম্মা মারা যাওয়ার পর বাড়ির পাশে কবর দেওয়া হয় পরবর্তীতে অনেক বছর পরে জমির পরিমাপ হলে কবরটা অন্যের সীমানায় পড়ে এখন কি কবরটা তুলে আমরা অন্য জায়গায় নতুন করে কবর দিতে পারব দেখুন কোনো মানুষকে কবর দেওয়ার পর মৌলিক এবং সাধারণ বিধান হলো তার লাশকে যেখানে সেখানে টানাটানি করা কবর স্থানান্তর করা যাবে না এটা হলো সাধারণ বিধান ইসলাম কত সুন্দর জানেন কারণ এটা তো আল্লাহ তালার দেওয়া মানুষের বানানো জিনিস দশটা সুন্দর হলে দুইটা অসুন্দর বের হবে ইসলাম তো পুরোটাই আল্লাহ দেওয়া ওহির মাধ্যমে প্রাপ্ত মানুষের জিনিস দেওয়া জিনিস নাই জন্য এখানে কোনো অযৌক্তিক অসুন্দর কিছু নাই মানুষের মৃত্যুর পর তার দেহটাকে পর্যন্ত সম্মানের নির্দেশ করে অসম্মান করা যাবে না এই জন্য আপনি চাইলে ওটা কাটাছাড়া করবেন চাইলে আপনি যেখানে সেখানে নিয়ে যাবেন ফেলে রাখবেন না সম্মানজনকভাবে দাফন করতে হবে আপনাকে এই জন্য কবরকে যেখানে সেখানে টানা করবেন না সম্মানজনকভাবে তাকে কবরে থাকতে দিবেন তার লাশ ওখানে পচে গলে মাটির সাথে মিশবে আল্লাহ তালা তার সওয়াল জবের ব্যবস্থা

আমি দান করতে চাই কিন্তু আমার মা বাবা সেটা সেটাতে মানা করে তাহলে আমি চুরি করে দান করতে পারবো কিনা নিজের টাকা দান করতে হবে আরেকজনের টাকা চুরি করে দান করা যাবে না আপনি চুরি করে আরেকজনের টাকা দান করলে সব হবে না বরং কি হবে আপনি নিজে কামাই করেন আজকাল যুবকরা শুধু বাবার সম্পদের দিকে তাকায় থাকে কেন রে ভাই নিজে কামাই করেন আমার কাছে এক গাদা প্রশ্ন আছে হুজুর আমি যুবক মানুষ গুনা থেকে বাঁচতে চাই আব্বা বিয়ে করায় না আরে ভাই আপনি আব্বার বিয়ের দিকে তাকে আপনি পয়সা কামাচ্ছেন না কেন পয়সা কামাইলে বাপ বিয়ে করবে মেয়ের বাপরা এমনি তুলে নিয়ে চলে যাবে পয়সা কামাবেন না বসে বসে বাপের হোটেলে খাবেন আবার মেয়ে আরেকটাই না বলেন বাপ তুমি এটারও খাও যদিও বাপের উচিত সামর্থ্য থাকলে নিজে টাকা দিয়ে ভর্তুকি দিয়ে হলো ছেলেকে বিয়ে করানো কারণ আমার ছেলের চরিত্র লক্ষ কোটি টাকার চেয়ে উত্তম অনেক মূল্যবান এরপরে প্রশ্ন হলো আমি মহান আল্লাহকে খুব ভয় পাই এবং তার হুকুম আহকাম মেনে চলার সর্বাত্মক চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে ইবাদতে কোনো স্বাদ পাই না এমনকি নামাজ কাজা করে ফেলি আমি খুবই মানসিকভাবে কষ্টে আছি ভাই আমার এবাদতে স্বাদ পাচ্ছে না যেন মানসিক কষ্টে আছেন এটা তো একটা ভালো সাইন আলহামদুলিল্লাহ আপনাকে আমি বলবো প্রথমত চোখের গুনা থেকে বাঁচার চেষ্টা করবেন চোখ দিয়া পরোনারে দেখবেন না অনলাইনে অফলাইনে ফেসবুকে ইউটিউবে টুইটারে কোনো জায়গায় না এবং সবসময় চোখকে নিয়ন্ত্রণ করার জন্য লড়াই করবেন চেষ্টা করবেন প্রতিদিনকে উন্নত করার এক নাম্বার দুই হালাল উপার্জন করবেন হালাল বক্ষণ করবেন এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না এই দুটি সিরিয়াসলি করবেন নাম্বার তিন সালাত অর্থ সহকারে বুঝে ধীরস্থিরতার সাথে সুন্দর করে আদায় করবেন ইনশাআল্লাহ সালাতের ভিতরে স্বাদ এবং তৃপ্তি অনুভব করবেন রাস্তাঘাটে চলতে খুবই চেষ্টা করি চোখে চোখকে হেফাজত করতে কিন্তু মাঝে মাঝে ব্যর্থ হয়ে যাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে চোখ হেফাজত করার তৌফিক দান করুন আরে এ কুস্তি তো হয় অমর ভার কবি ও দাবালে কবি তু দাবালে এ লড়াই তো শয়তানের সাথে সারা জীবনের কখনো শয়তান আপনাকে দিবে আপনার চোখ দিয়ে ফেলবে পরক্ষণে যখন আপনার ভিতরে সম্বিত ফিরে আসবে আপনি আক্ষেপ করে নিজেকে শাসন করে বলবেন আমি কি করলাম আমি আফসোস করে করে নতুন করব না আমি আর এটা ভঙ্গ হতে দেব না আমি আমার আমল নষ্ট করব না আরো সংকল্প করে আগাবেন এই লড়াই করতে করতে আপনি জিতে থাকার চেষ্টা করুন বেশিরভাগ টাইম এটাই তো তাকুয়া আল্লাহ তালা তফিক দান করুন আমার প্রশ্ন ক্যাবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে অথবা ক্যাবলার দিকে থুতু ফেললে কোনো গুণা হবে কিনা ইবনে হিবান এবং সমবত মুসতাদার হাকিমের একটি বর্ণনা আছে রবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মানতাফালা তুজাহাল কিবলা যা আয়ামুল কিয়ামাতে ওয়া তাফালাতুহু মা বাইনা আইনাইহি যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলে স্লেশা ফেলে কপ এগুলো ফেলে নিক্ষেপ করে কেবলার দিকে কিয়ামতের ময়দানে সে যখন উঠবে তার কপালে সেগুলো থাকবে আটার মতো লেগে থাকবে অপমানিত হবে মানুষ দেখলে বুঝবে দুনিয়াতে এই পাপটা সেই করত আমরা অনেকে এটা খেয়াল করি না থুতু স্লেশা কপ আসলো ওক থু বলে যেদিকে সে মেরে দিলাম কেবলার দিকে মারা যাবে খবরটা ভুলে হয়ে গেছে মনে হওয়ার সাথে সাথে সাবধান থাকবেন যে পরবর্তী বার যেন না হয় খুব সাবধান থাকতে হবে আমরা অনেক সময় খেয়াল করি না যদি মনে হয় যে না সামনে বেসিন আছে এখানে ফেলতে হলে ক্যাবলা মুখী হওয়া লাগবে তাহলে নিচের দিকে ফেলবেন এরকম ক্যাবলার দিকে যেন না যায় সেটা খেয়াল করবেন কি বোঝাতে পারছি তবে কেবলার দিকে পা দেওয়া নিষেধ এরকম কোনো হাদিস নাই না থাকলেও যদি আপনি কেবলা সরাসরি ক্যাবলার সামনে থাকেন যেমন মক্কাতে গেছেন তখন অবশ্যই আপনি কেবলার প্রতি এহতেরাম থেকে এটা খেয়াল করবেন যাতে পালম্বা করা না হয় কিন্তু আপনি আপনার বাসাবাড়িতে গ্রাম থেকে শত শত মাইল দূরে থেকে কেবলার দিকে পালম্বা করলে গুনা হবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় তারপরেও যথাসম্ভব কেবলার প্রতি আজমত শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এটা তো আমাদের মনে থাকতেই হবে অমস্তিম ও সুদ কিংবা ঘুষের টাকা দিয়ে কোনো মসজিদ নির্মাণ করা যাবে কিনা অমস্তিমের টাকা মসজিদে ব্যবহার করতে পারবেন যদি সেই টাকা দিয়ে উনি মসজিদে কোনো প্রভাব বিস্তার করার আশঙ্কা না থাকে অনেক অমস্তিম আছেন তিনি অমস্তিম কিন্তু তিনি চান মুসলমানদের কোনো ভালো কাজে অংশগ্রহণ করতে তার কাছ থেকে সে টাকা নেওয়া যাবে শর্ত হলো ওই টাকা দিয়ে তিনি মসজিদ বা ওই ভালো কাজে প্রভাব বিস্তার করে সেখানে কোন শির্ক বা অন্যায় করাবেন এরকম কোনো দিচ্ছেন তাহলে তাকে আপন করার জন্য ইসলামের সৌন্দর্য দেখতে সুযোগ করে দেওয়ার জন্য তার দান গ্রহণ করা যাবে কিন্তু সুদ এবং ঘুষের টাকা মসজিদে দান করবেন না ইন্দ্রল্লা তাই আকবর তৈবা আল্লাহ তালা পবিত্র পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না অতি ব্যাপারে সাবধান থাকতে হবে যদি আপনি হারাম কোনো টাকা কারোর কোনোভাবে উপার্জন করে থাকেন এটার মালিক খুঁজে তাকে বের করে দিবেন না পাইলে গরিব তোফিক হয়েছে বা ইউটিউবে ভিডিওতে দেখেন মক্কা কালো গেলা ঘেরা যে বাইতুল্লা আছে এই বাইতুল্লার একটা অংশ কিন্তু উঁচা দেয়াল বুক পরিমাণ আছে ঘেরাও করা দেখছেন এটাকে কি বলে হাতিমে বলে তাই না এটার কাহিনী জানেন তো এটা কিন্তু কাবার ভেতরের অংশ ছিল এই ঘেরাও করাটা কাবার ভেতরে ইব্রাহিম আগে নির্মাণ করেছেন ওখানে কিন্তু এটা কাবার ভেতরে ছিল নবীলের দাদা আব্দুল মোতালে যখন নেতা ছিলেন ওনার আমলে এই কাবার ঘর পুরান হয়ে গেছে চুরিদারি হতো চোররা উঠে যেত নানা অসুবিধা হতো তখন এটাকে পুনর্নির্মাণ করার উদ্যোগ নিলেন তারা মুসিদ ছিলেন কিন্তু তাদের সেন্স দেখেন তাদের রুচি দেখেন তারা ঘোষণা দিলেন আমরা কোনো হারাম টাকা আল্লাহর ঘরে নেবো না যাদের হালাল টাকা আছে তারা শুধু দেন হারাম টাকা নেব না দরকার ঘরের উন্নতির দরকার নেই এই জন্য টাকা তো হালাল সব সমাজে কম থাকে ঠিক না হালাল টাকা বেশি থাকে না কম থাকে হালাল কম থাকে সেজন্য এই যে উঁচা জায়গাটা হাতিম এই জায়গাটাকে মসজিদে ঢুকেতে পারে নাই টাকার অভাবে চিন্তা করেন এখনো পর্যন্ত সেটা সেভাবে রেখে দেওয়া হয়েছে যাতে করে মুসলমান রাষ্ট্রের দুনিয়ার মানুষের শিক্ষা গ্রহণ করে অথচ আমাদের দেশে দেখা যায় মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল শুধু ক্যাল হুজুররা পাম্পর্টে দিয়ে আমরা বলি ভাই পয়সা দেন পয়সা দেন হালালের কথা অনেকে আমরা বলি না অনেক ওলামা বলেন মাসা অনেকে বলেন আবার অনেকে বলেন না আরে ভাই হারাম টাকা দিয়ে চাকচিক্য করার চাইতে মসজিদ নরমাল থাকুক তারপরে হালাল টাকা দিয়ে হোক হারামকে যদি আমরা নিজেরাই মারহাবার বাবা ওয়াজ মাহফিলে মঞ্চে দেই তাহলে হারামের বিরুদ্ধে সংগ্রাম দুনিয়াতে কারা করবে মুশকিল হলো টাকা পয়সা দিলে আমি হুজুরে গলে যাই মার্শাল্লাহ মারহাবা দিয়ে ফেলাই আমরা হালালকে গ্রহণ করব হারাম নয় হারামকে আমরা না করব। দুনিয়া সিস্টেমে কালো টাকা সাদা করা যায় কিন্তু আল্লাহ সিস্টেমে কালো টাকা সাদার কোনো সিস্টেম দশ হাজার টাকা চুরি করে আপনি দুই হাজার টাকা দান করে দিলেন বাকি আট হাজার আলাল হয়ে যাবে না পুরোটাই দান করে দিতে হবে সবের নিয়ত ছাড়া বা মালিককে ফেরত দিয়ে আসতে হবে ওই যে একটা গল্প আমি বিভিন্ন জায়গায় বলি অনেক জায়গায় শুনছি একজনে গরু চুরি করে আনছে এনে কোরবানি দিয়ে দিস তাই হুজুর জিজ্ঞেস করলো এটা কি কাম করলা তুমি তো বলে হুজুর গরু চুরি করছে এটা পাপ আর কোরবানি দিয়েছে এটা পুণ্য সব তো পাপে আর পণ্য কাটাকাটি হয়ে গেল গোস্তটা খাও এসব সহজ সম্মরণ করলে মায়ের একটাও নিচে পড়বে না আল্লাহর কাছে গিয়া চালাকি করলে সব জায়গায় চলবে না এই জন্য আল্লাহর ঘরের জন্য হালাল টাকা দেবো ঠিক আছে তো ইনশাআল্লাহ শেষ প্রশ্ন গরু ছাগলকে মেডিসিন জাতীয় খাবারে মোটা তাজা করে বিক্রির বিধান কি দয়া করে জানাবেন ভাই রামার গরু ছাগল বলেন মোরগ বলেন মুরগি বলেন যে কোনো পশু বলেন যে কোনো ফসল বলেন এমন কোন মেডিসিন যদি সেখানে প্রয়োগ করেন বা ওই পশুকে খাওয়ান যেটি খাওয়ানোর ফলে ওই পশুর গোস্ত খেলে মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে মরণ ব্যাধিতে আক্রান্ত হবে তাহলে এই রকম পশু মোটা তাজা করার ঔষধ সেবন করানো প্রয়োগ করা পরিষ্কার গুণা এবং হারাম এটা হলো স্লো পয়জনের মতো মানুষকে হত্যা করার অপরাধে আপনি অপরাধী হবেন যারা গরু মোটা তাজা করেন অনেক ভাইরা আছেন ভাইরে কয়দিন দুনিয়াতে টিকে থাকবেন আল্লাহ কাছে যাওয়া লাগবে বাংলাদেশের কথা বলি আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে গেছেন কিছুদিন আগে আপনারা অনেকে জানেন আমি তখন হাসপাতালে হাসপাতালে ঢুকে ডাক্তারদের সাথে ঘন্টা বৈঠক করেছি অনেক সিনিয়র সিনিয়র ডাক্তারদের সাথে ইউনাইটেড একজন সিনিয়র ডাক্তারের সাথে বসে আমি আলাপ করেছি ভাই বলেন তো দেখি কেন এটা হয় তারপরে এবার কেয়ার ডাক্তারের সাথে বসে আমি অনেক সময় আলাপ করেছি ভাই আমাকে বলেন তো আমি ওয়াজ মাহফিলে মানুষকে সচেতন করবো তারা বললেন ভাই খাবার থেকে সব বিষাক্ত খাবার এগুলো হলো মূল আমাদের সমস্যা আমাদের দেহগুলো মাটির নিচে পৌঁছতেছে না পর্যন্ত এত ফরমালিন খাইতেছি আমরা খাইতে 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 আজিমপুর কবরস্থানে লাশ নাকি অনেক বছর পরে উঠেলো যেমনে টেমনে থাকে চায় থাকে তার মানে ওই যে ফরমালিন দিয়া মাছ গোস্ত তাজা রাখতেছি এটা খাইতে খাইতে ওই লাশও সারা জীবন তাজা থাকতেছে মোড়ে শেষ হয়ে যাচ্ছে ওখানে মাটির সাথে মাটিতেও খাচ্ছে না এই অবস্থা হয়ে গেছে ভাইর আমার কিডনির রুগী বাংলাদেশে এখন এই পরিমাণ এত বেশি কিডনির রুগী যে আমাকে একদিন রুগী স্পেশালিস্ট কিডনি রোগী স্পেশালিস্ট উনি বলেছেন যে ভাই বাংলাদেশে যতগুলো না। এত পরিমাণ রোগী যার কিডনির রোগ হয়ে গেছে ডায়ালিসিস করা লাগে সে নিজেও ধ্বংস হয় পরিবারকে শেষ করে ফেলে কারণ পুরা পরিবার সাফার করে লক্ষ লক্ষ টাকা চলে যায় মরেও না বাঁচেও না এমন একটা অবস্থার মধ্যে পড়ে যায় এই খাবার থেকে এই বিষাক্ত খাবার থেকে ক্যান্সার আজকে ঘরে ঘরে আগে একটা জেলাতে একটা এলাকাতে একজন ক্যান্সার রোগী শুনলে সব অবাক হতো এখন ঘরে ঘরে ক্যান্সার জনে জনে ক্যান্সার চারপাশে তাকালে দেখবেন ক্যান্সার রোগী মানুষ মারা যাচ্ছে বাইরে আমার এই দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য আমরা নিজেরাও স্বাস্থ্য সচেতন হয়েবো স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করব। ক্ষতিকর খাবার গ্রহণ করব না আর যারা সামান্য মুনাফার জন্য গরু বলেন হাঁস বলেন মুরগি বলেন ছাগল বলেন মোটা তাজা কারণে ওষুধ দিচ্ছেন বিষাক্ত ইনজেকশন দিচ্ছেন যেগুলো দিয়ে গরু বা ছাগল ফুলে যাবে আপনি সামান্য কিছু পয়সা বেশি পাবেন আপনার এই পয়সার কারণে একটা মানুষ মৃত্যুর দিকে ধুকে ধুকে চলে যাবে সে কষ্ট পাবে অসুস্থ হবে তার পরিবার সর্বশান্ত হবে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে অতএব এগুলো প্রয়োগ করা জায়েজ নাই পরিষ্কার গুনাহের কথা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সৎ সাহস রেখে অল্প বর্জন হোক তারপরে আল্লাহ তাআলা এই হারামকে অন্যায়কে বর্জন করার মতো ইমানি শক্তি আমাদেরকে দান করুন কি ভাইরা আমার আমি যে প্রশ্নগুলো উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ এগুলোর